সে এমপি ক্যান্ডিডেট, সে আমাদের কিছু কথা বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলহাজ মোহাম্মদ শামসুল হক, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, জাতীয় পার্টি। আমি আজকে দীর্ঘদিন জাতীয় পার্টির সাথে জড়িত। এই পার্টি যখন 9 বছর ক্ষমতায় ছিল তখনও অঙ্গ সংগঠন যুব সমিতি করতাম। আমাদের প্রিয় নেতা পল্লবীন্দ্রের সাথ ক্ষমতা হস্তান্তর করার পরে আমি মূল সংগঠন করি। প্রথম ওয়ার্ড সভাপতি, থানা সভাপতি, পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমাদের পার্টির চেয়ারম্যান আমাকে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক করেছেন। আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে সাংগঠনিক কাজে কাজ করে থাকি। কাজ করতে যেয়ে দেখলাম যে বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টে আমাদের প্রিয় নেতা পল্লবীন্দ্রের সাথে যে কাজ করেছে মানুষ ভুলে নাই, মানুষ এখনও মনে রাখে। তারা বলে যদি আরেকটিবার এর সাথে ক্ষমতায় আসে এ দেশটাকে অনেক সুন্দরভাবে সাজাতে পারবে। তিনি ক্ষমতা থাকা অবস্থা দেশের যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, বড় বড় সেতু, কালভার্ট সহ দেশের যে সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থাটা তার শাসনামলেই হয়েছিল। আমরা তো শুনতে পেরেছি আপনি নাকি এখানে কোন মসজিদের সভাপতি, এবং এখানে পল্লী একটা সড়ক নিয়ে আপনি অনেকদিন ধরে কথা বলে এসেছেন। আমরা এগুলি আসলে আপনার জনগণ থেকে শুনতে পেরেছি, এগুলি কতটুকু আসলে সত্য আপনি নিজে বলবেন? আমি আমার এলাকায় 6 নম্বর সেকশন ক ব্লকে 1988 সালে একটি বাইতুল আতিক জামি মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স নামে এই প্রতিষ্ঠা করি এলাকার গণ্যমান্য ব্যক্তির সহযোগিতায়। আমি সভাপতি, আজকে পর্যন্ত আমি এই কমপ্লেক্সের সভাপতি হিসাবে কাজ করছি। এখানকার বাড়ির মালিক সমিতি আমি আহ্বায়ক, বাড়ির মালিক সমিতির আহ্বায়ক হিসাবে আমি এলাকার ভালোমন্দ অনেক কাজই করি। যেমন আজকে একটি পানির পাম্প উদ্বোধন করলাম এলাকায়। আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি করেছিলাম আমাদের 15 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কামাল আহমেদ মজুমদার প্রধান অতিথি ছিলেন। আমি সভাপতি, ঢাকা 15 আসনের আমি মিরপুরের স্থানীয় মানুষ হিসাবে এই অত্র এলাকার অধিকাংশ মানুষ আমাদের পরিবার আত্মীয় স্বজন। আমি এই এলাকার মাটির মানুষ, সবার সাথে ভালো মন্দে সবসময় তাদের পাশে ছিলাম। আপনি এখানে 72 মিরপুর জাতীয় বুদ্ধির ক্রিয়া সংস্থা, মানে বোবা যারা তাদের নিয়ে একটা সংস্থা চালাচ্ছেন, আসলে এটা সামনের ধাপটা কিভাবে আগাবেন আর আসলে এটাকে পর্যবেক্ষণ আসলে কিভাবে করতেছেন? আপনারা জানেন যে আজকে প্রায় 3 বছর জাতীয় বধির সংস্থা নামে একটি প্রতিষ্ঠান করেছি। এর সদস্য সংখ্যা হলো 1200। আমি সভাপতি, তাদের ভালোমন্দ বিভিন্ন কাজের তদারকি আমি করি এবং তারা যেন আগামী দিনে স্বাবলম্বী হতে পারে এই ব্যাপারেও কাজ চলছে আল্লাহর রহমতে। এটা ইতিমধ্যেই আমরা সমাজ কল্যাণে রেজিস্ট্রেশন করে সরকারি অনেক মোটামুটি অনুদান আমরা পাচ্ছি। তা আগামী দিনে আমি মনে করি আমার একটা ইচ্ছা তাদের জন্য, তারা যেন কর্ম করে জীবন যাপন করতে পারে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় এবং চিত্ত বিনোদন, খেলাধুলা, বধির হয়েও যেন তারা এগুলো ভোগ করতে পারে তাদের সুযোগ সুবিধা, এটাই আমার ইচ্ছা। ইতিমধ্যেই আমি মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের ঠিক উল্টো দিকে আমাদের কখ ব্লক, এটা প্রধান সড়কের উল্টো দিকে ইতিমধ্যেই পল্লীবন্দি এভিনিউ নামে একটা এভিনিউ করেছি, যেটা আমরা ইতিমধ্যেই
মেয়র মহোদয় এবং সিটি কর্পোরেশনের কাছে আমরা ইতিমধ্যেই আবেদন করেছি। আমি আশাবাদী পর্যায়ক্রমে যেমন ওই ঢাকা স্টেডিয়ামের উল্টো দিকে বঙ্গবন্ধু এভিনিউ, যেহেতু আমাদের প্রিয় নেতা পল্লীবন্ধু তার শাসনামলে সে এই স্টেডিয়াম করেছিলেন, ক্রিকেট স্টেডিয়াম, তার উল্টো দিকে তো পল্লীবন্ধু এভিনিউ হতেই পারে। সেই যুক্তিতে আমরা মনে করি, আমি বিশেষ করে আমি চিন্তা করলাম এটাকে পল্লীবন্ধু এভিনিউ করতে হবে। ইতিমধ্যে এই এভিনিউ আস্তে আস্তে সবার মুখে মুখে জনপ্রিয়তা লাভ করছে, ইনশাল্লাহ একদিন পূর্ণাঙ্গ পল্লীবন্ধু এভিনিউ হিসাবে রূপ পাবে, এটাই আমার স্বপ্ন। ঢাকা 15 আসনে জনগণের উদ্দেশ্যে আপনার সামনে যে নির্বাচন, কিছু কি? আমি কোনোদিন কোনো দায়িত্বে ছিলাম না, বিশেষ করে কমিশনার, কাউন্সিলার অথবা জাতীয় সংসদ সদস্য। সংগঠন করি দীর্ঘদিন, আমি পার্টির সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি। আমি মনে করি আমাদের নেতা পল্লীবন্ধুর সাথে এই বৃহত্তর মিরপুরের জন্য যে কাজ করেছে, সেক্ষেত্রে মানুষ আমাদের পার্টি এবং আমাদের প্রিয় নেতা পল্লীবন্ধুর সাথে কথা বলেনি। যেমন আপনারা জানেন, এই বেড়িবাঁধ, এই রোকেয়া সরণী, বিজয় সরণী, অনেক রাস্তাঘাট তিনি করেছেন, জাতীয় স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম, সাঁতার স্টেডিয়াম, এগুলি তারই করা। তো সে কারণে আমাদের পার্টি ক্ষমতা থাকা অবস্থায় যে কাজ করেছে, এবং আমি এই এলাকার সন্তান হিসাবে আমি মানুষের সাথে ছোটোবেলায় থেকেই রাজনীতি যেহেতু জড়িত, সবার সুখে দুঃখে ভালো মন্দ জড়িত ছিলাম, আমি মনে করি আমি যদি পার্টি আমারে মনোনয়ন দেন, নির্বাচন করলে ইনশাল্লাহ জনগণ আমাকে ভোট দিবে, তাদের প্রতিনিধি হিসাবে আমাকে বেছে নেবেন। ঢাকা 15 আসন থেকে মিরপুর, চ্যানেল 1।